বহরমপুরে ধিক্কার মিছিল তৃণমূলের। মঙ্গলবার বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে। মণিপুর ইস্যু নিয়ে এদিন সোচ্চার হন তৃণমূল নেতা নেতৃত্বরা। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি ইত্যাদির অথরাইজড ডিলার, ইয়োর ট্রাস্টেড টেকনোলজি প্রোভাইডার ডেল্টা কম্পিউটার, খাগড়া বহরমপুর। হ্যাঁ, আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানেও। মণিপুর কাণ্ডে সরগরম গোটা দেশ। এরই প্রতিবাদে বহরমপুরের রাজপথে নামল তৃণমূল। মঙ্গলবার বহরমপুর টাউন তৃণমূলের পক্ষ থেকে মণিপুর কাণ্ড নিয়ে ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। এই দিনের মিছিলে উপস্থিত ছিলেন সাংগঠনিক মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভানেত্রী শাওনি সিংহ রায়, বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি সহ অন্যান্য জেলা তৃণমূল নেতৃত্ব। এই দিনের এই মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ান তৃণমূল নেতারা। পুরো ঘটনাটা গোটা দেশ জুড়ে আমরা যেভাবে দেখছি টিভি মিডিয়া আপনাদের সৌজন্যে, তো এই ঘটনার উপর আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে পূর্ব অবস্থান, আমাদের সাতজন সাংসদ সেখানে গিয়ে কি মণিপুরে পরিস্থিতি চলছে এবং পার্লামেন্টে সেটা রেস করেছেন। গতকাল আমাদের, আপনারা জানেন যে মুর্শিদাবাদ বহরমপুর মুর্শিদাবাদ ইউনিটের যিনি সভানেত্রী এবং আমাদের সবারই প্রিয় নেত্রী, তিনি সকাল থেকে রাত পর্যন্ত যে আন্দোলন করেন, তিনি আন্দোলন সবসময় আন্দোলনমুখী। রাত্রেবেলায় আমাকে রাত 12টার সময় কথা হয়, তিনি আমাকে নির্দেশ দেন যে বহরমপুরে এরকম একটা প্রতিবাদ মিছিল বার করা দরকার, কারণ এখানে পুরো ঘটনাটা মানুষের জানা দরকার।